ফেসবুকে আমরা অনেক সময় কিন্তু স্ক্রল করতে থাকি, ফেসবুকে ভিডিও দেখতে থাকি, বিভিন্ন ফটো দেখতে থাকি, তো অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুকের সামনে আমাদের অজান্তে আমাদের ফ্যামিলির সামনে হয়তো আমরা ফোনটা টিপতেছি, তখন আমাদের সামনে 18+ ভিডিও বা আজে বাজে অনেক ভিডিও বা ছবি আমাদের সামনে চলে আসে, তো তখন কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ি। তো আপনি যদি চান এই 18+ ভিডিও বা আজে বাজে ভিডিও যে আপনার সামনে আসে এটা আপনি একদম বন্ধ করে দিতে পারবেন, আপনার সামনে আর কখনোই 18+ ভিডিও বা আজে বাজে ভিডিও আপনার সামনে আসবে না। তো কিভাবে এটা বন্ধ করতে হবে বিস্তারিত দেখাবে ভিডিওর ভিতরে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনার বন্ধুদেরকে এটা শেয়ার করে জানিয়ে দিতে পারেন, এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে, তো আমরা ফেসবুকে চলে গেলাম, যাওয়ার পরে আপনি এখানে প্রোফাইল এখানে ক্লিক করতে হবে। তো আমরা কিন্তু অনেক সময় আমি আপনাকে দেখাই, এখন যখন আমরা যখন এরকম ব্রাউজিং করতে লাগি তখন কিন্তু আমাদের সামনে এরকম আজে বাজে ভিডিও চলে আসে, অথবা দেখা যায় যে সাজেস্টে ফ্রেন্ড সাজেস্টে অনেক সময় আজে বাজে অনেক ফ্রেন্ড সাজেস্টে চলে আসে, তো এগুলো আসবে না আশা করি। আর এই সেটিংসটা করার জন্য অবশ্যই আপনাকে এখানে যাইতে হবে, তো এখানে চলে যাবেন, যাওয়ার পর নিচের দিকে যাওয়ার পর এখানে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে চলে যাবেন সেটিংসে। তো সেটিংসে চলে যাবেন, যাওয়ার পরে আপনি যদি নিচের দিকে যান অপশন পাবেন নিউজ ফিড, তো আমি নিচের দিকে চলে আসলাম, এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন নিউজ ফিড, নিউজ ফিড নামে অপশন পাবেন, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেবার পরে আপনি এখানে অনেক অপশন পাবেন, এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন রিডিউস, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেন্সিটিভ কন্টেন্টস, মানে অনেক কন্টেন্ট আছে যেগুলো হচ্ছে সেন্সিটিভ, যেটা সবার কাছে যাওয়া উচিত না বা সবাই হয়তো পছন্দ করবে না, তো এই ধরনের কন্টেন্ট আপনি কি করতে যাচ্ছেন, তো সেন্সিটিভ কন্টেন্ট তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে দুইটা অপশন পাবেন, তো আপনি নিচেরটাতে অন করবেন, অন করার পর এখানে অপশন আসবে আর একটা, তো আপনি এখান থেকে ওকেতে করে দিবেন, ঠিক আছে। তো প্রথমে ছিল হচ্ছে এটা ডিফল্ট মোডে ছিল, এখন আপনারা এটা আপনি ম্যানুয়াল করে দিলেন, তো এখান থেকে এখন আপনি যদি ফেসবুক ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাবে, আমি ব্যাক করে আসি, আপনি যদি ফেসবুক ইউজ করেন তাহলে কিন্তু আপনার সামনে আজে বাজে ভিডিও বা খারাপ ভিডিও চলে আসবে না, আপনি ফ্যামিলির সামনে অনেক সময় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, একটি লাইক করে দিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।